হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত আমার নতুন চ্যানেলে, যার নাম হচ্ছে দ্য নিউলি বাংলা। আর অনেক অনেক ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করতে শুরু করে দিয়েছো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে। বন্ধুরা, গরমকাল পড়ে গেছে, আর গরমকালে একটাই জিনিস সবথেকে বেশি দরকার হয় আমাদের স্কিন কেয়ারের জন্যে, আর যেটা হলো একটা ভালো সানস্ক্রিন। বাজারে অনেক কেমিক্যালযুক্ত সানস্ক্রিন আছে, কিন্তু তোমাদের ট্রাই করা উচিত একটা আয়ুর্বেদিক সানস্ক্রিন, যেটা প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, মিনারেল অয়েল ফ্রি, কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ ফ্রি। সো গাইজ, আজকে আমরা কথা বলবো বায়োটিক আয়ুর্বেদার সানস্ক্রিনের ব্যাপারে, যেটা আজকে আমার প্রোডাক্ট রিভিউ। আর এটাতে কোনো প্যারাবেন নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো হার্শ জিনিস নেই। তো চলো শুরু করা যাক এই সানস্ক্রিনের প্রোডাক্ট রিভিউ। সো বন্ধুরা, এই হলো ওই প্রোডাক্টটা যেটার আজকে আমি প্রোডাক্ট রিভিউ করবো। এটা হলো বায়োটিক অ্যাডভান্সড আয়ুর্বেদার বায়োক্যারেক 40+ SPF UVA আর UVB দুটি প্রোটেকশন দেয় এটা। সানস্ক্রিন আল্ট্রাসুদিং ফেস লোশন ফর অল স্কিন টাইপস। বন্ধুরা, এই সানস্ক্রিনটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, যেটাতে অবভিয়াসলি কোনো কেমিক্যাল তো নেই, বরং এটাতে বোটানিক্যাল এক্সট্র্যাক্টস আছে। এর ইনগ্রিডিয়েন্ট লিস্টের আগে আমরা কথা বলি চলো। এইটা হলো তোমার ইনগ্রিডিয়েন্ট লিস্ট, তুমি দেখতে পাচ্ছ খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট লিস্ট। এটার প্রথমেই আছে পারিজাত পাত্রা। পারিজাত পাত্রা হচ্ছে বন্ধুরা শিউলি ফুল, তোমরা সবাই চেনো। শিউলি ফুলের যে পাতা হয়, এই পাতাও এই প্রোডাক্টে ইউজ করা হয়। তারপরে আছে লোধরা বার্ক, একটা লোধরা বার্ক, গাছের বার্কটা কেটে এটাতে ইউজ করা হয়, সেটাও খুব কার্যকারী। তারপরে আছে অঙ্কুরিত বিট, যেটা বিট হয় সেটা স্প্রাউটেড বিট ইউজ করা হয়েছে এখানে। তারপরে আছে বন্ধুরা ক্যারেট রুট, যেটা এই এর নামও হচ্ছে তোমার বায়ো ক্যারেট। তো বায়ো ক্যারেটের ক্যারেট রুটস আছে, তুমি দেখতে পাচ্ছ সব বোটানিক্যাল এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে। তারপরে আছে যশদ ভস্ম। যশদ ভস্ম বন্ধুরা অনেক পুরনো এনশিয়েন্ট ঋষিমুনি মানে যুগ ধরে আমরা এটা শুনছি, আর এটা হচ্ছে খুবই একটা পাওয়ারফুল সানস্ক্রিন। যদি তুমি মনে করো একটা কেমিক্যাল বেসড সানস্ক্রিন তোমরা ইউজ করো, সেটা 2-3 ঘন্টার বেশি তোমাকে প্রোটেকশন দেবে না, কিন্তু যশদ ভস্ম তোমাকে ওর থেকে বেশি প্রোটেকশন দেবে। তো গাইজ, ইনগ্রিডিয়েন্ট লিস্টের পর চলো কথা বলি অ্যারোমা অ্যান্ড টেক্সচারের ব্যাপারে। সো বন্ধুরা, এবার আমরা কথা বলবো অ্যারোমা অ্যান্ড টেক্সচারটাকে নিয়ে। এর অ্যারোমাটা বন্ধুরা খুবই একটা ফ্লাওয়ারি অ্যারোমা, তোমাদের খুব ভালো লাগবে এটা ইউজ করে। এটা রিফ্রেশিং একটা অ্যারোমা দেয়। আর টেক্সচারের এবার কথা বলবো। এই টেক্সচারটা বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ খুবই স্মুথ, এটা একটা লোশন বেসড টেক্সচার। আর এই সানস্ক্রিনটা ড্রাই স্কিন যাদের আছে তাদের জন্য খুবই উপকারী, কারণ এটা একটা লোশন, আর যাদের ড্রাই স্কিন তাদের লোশন বেসড সানস্ক্রিন ইউজ করলে ভালো হয়। এটা যখন তুমি লাগাবে বন্ধুরা, তখন তুমি বুঝতে পারবে এটা একটা লোশন আর একটা ওয়াটার বেসড এর সানস্ক্রিন। তো এটা অ্যাবজর্ব হতে একটু সময় লাগবে, তুমি কোথাও বেরোবার 20 মিনিট আগে এই সানস্ক্রিনটাকে লাগিও, তাহলেই এই যে সানস্ক্রিনটা তোমার স্কিনের ভেতরে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, আর তুমি সব বেনিফিটসগুলো এই সানস্ক্রিনটার ভালোভাবে পাবে। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো এর প্যাকেজিংকে নিয়ে। প্যাকেজিংটা খুবই ভালো, আর এটা একটা এমনি একটা বটলে আসে, তুমি দেখতে পাচ্ছ এটা একটা খুব গুড কোয়ালিটি প্লাস্টিক বটলে আসে। এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি, তুমি কোথাও যেতে পারো এটাকে নিয়ে, মানে এটা তুমি ব্যাগে ভরে কলেজে অফিসে কোথাও যেতে পারো। তো বন্ধুরা, প্যাকেজিংটা খুবই ভালো এই বায়োটিক আয়ুর্বেদার বায়ো ক্যারেটের সানস্ক্রিনের। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই প্রাইস পয়েন্টটা নিয়ে। আমি জানি অনেকেরই এই প্রাইস পয়েন্টটাই বেশি আগ্রহ থাকে। তো বন্ধুরা, এর প্রাইস হলো ₹320 ফর 120 ml। তুমি যদি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনতে চাও তাহলে তুমি কিনতে পারো, আর এটা একটু ডিসকাউন্ট তুমি অনলাইনে পেয়ে যাবে। অফলাইনে আমার একটুখানি 320 MRP আমি কিনেছি, কিন্তু আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। সো বন্ধুরা, এই হলো আমার প্রোডাক্ট রিভিউ এই বায়ো ক্যারেট বায়োটিকের সানস্ক্রিনকে নিয়ে। আবার আরেকবার সামারি করে নিই চলো তাড়াতাড়ি। এই তিনটে পয়েন্ট আমি দিয়েছি, দেখো এটা একটা ক্রিম বেসড, ইট ইজ আ লোশন বেসড সানস্ক্রিন, 40+ UVA অ্যান্ড UVB প্রোটেকশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা ₹320 120 ml আসে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে এটা অ্যাপ্লাই দিস 20 মিনিটস বিফোর ইউ গো আউট।
সো বন্ধুরা, এই সব জিনিস তুমি যদি মেনটেন করে চলো, তুমি একটা ভালো সানস্ক্রিন লাগাও, আয়ুর্বেদিক সানস্ক্রিন লাগাও, তো তোমার সানট্যান, তোমার প্রিম্যাচিওর এজিং, তোমার রিঙ্কল প্রবলেম, এই সব জিনিসের থেকে তোমার এই একটা ছোট্ট সানস্ক্রিন তোমাকে বাঁচাবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা ইউজ করে আমাকে জানিও তোমার কেমন লাগলো, আর তোমার অন্য কোনো প্রোডাক্টের রিভিউ চাই তুমি নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা সবাই এই ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করো নিজের বন্ধুবান্ধবদের মধ্যে, নিজের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে, আর কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইবিং মাই চ্যানেল দ্য নিউ লিভ বাংলা।